আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যতদূর আমি জানি সংকীর্ণতার মধ্যেই প্রতিভাগুলা বেশি বিকশিত হয়, আর প্রাচুর্যের মধ্যে প্রতিভাগুলা বেশিরভাগই মারা যায়। প্রত্যেকটা কাজের দাপে দাপে মোড়ে মোড়ে থাকে বিভিন্ন বাধা, আর সেই বাধাকে উপেক্ষা করে যারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে তারাই সফল। অসম্ভবের ওখে লাথি মেরে ফেলে সম্ভব যে শব্দটি অবশিষ্ট বাকি থাকে আর ওইটাকে যারা আঁকড়ে ধরে রাখতে পারে তারাই আজকে সফল, কারণ তাদের কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নেই। তেমনিভাবে আমরা পায়রা প্রেমী যারা আছি, তারা বিভিন্ন সংকটাপন্নের মধ্য থেকে আমাদেরকে আমাদের মকসুদে মঞ্জিলে পৌঁছতে হয়। কেউ কেউ পায়রা প্রেমিক হওয়া সত্ত্বেও আর্থিক সংকটের কারণে তার নির্দিষ্ট বা তার কাঙ্ক্ষিত মকসুদে বা মঞ্জিলে পৌঁছতে পারতেছেন না। কেউ কেউ পরিবেশগত কারণে তাদের লফটের পরিবেশ যেভাবে হওয়ার কথা সেই পরিবেশটি আনায়ন করতে পারতেছেন না বললে আবার কেউ সফল হতে পারতেছেন না। আবার কেউ কেউ আছেন পারিবারিক সাপোর্ট না পাওয়ার কারণে এই সংকীর্ণতার মধ্যে তার আফসোসটুকু অনেকেরই আঁতুর ঘড়েই মারা যায়। আর সব অসম্ভবকে জয় করে যারা সম্ভবের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছেন তারাই আজকে সফল। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেই বিষয়টি হচ্ছে আমরা একটি নির্দিষ্ট মাপের পিঞ্জিরাকে বানানোর পর যদি আমরা একটা বাসা বদল করতে হয় বা নিজের লফটে প্রবেশ করানোর জন্য যে পরিমাণ স্পেস দরকার বা দরজার যে পরিমাণ মাপ দরকার বা ছাদের লেভেলের বা চালের লেভেলের যে পরিমাণ উচ্চতা দরকার, অনেকের সেই অংশটুকু না থাকার কারণে পড়ে যাই আমরা বিপাকে। এই সময় আমাদের স্বপ্নের সেই সাজানো বানানো একটি পিঞ্জিরা নিয়ে পড়ে যাই আমরা বিপাকে। লফটে ঢুকাতে পারি না বলে আমরা আমাদের কাজকে, অসম্ভব কাজকে কিভাবে সম্ভব করতে পারবো আজকের ভিডিওতে মোটামুটি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সাথেই থাকুন। এখনও যারা এই রব্বানি মিডিয়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। যে কোনো ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনার নোটিফিকেশন আপনার মোবাইলে। অতি অল্প সময়ে স্বল্প পরিশ্রমে মাত্র সামান্য একটু মেধা খাটিয়ে কিভাবে আমরা চারতলা একটা পিঞ্জিরাকে তিনতলা বানাতে পারব, তিনতলা একটা পিঞ্জিরাকে দুতলা বানাতে পারব, এবং চারতলা একটা পিঞ্জিরাকে দুতলা দুতলা করে আলাদা করতে পারব, মানে পার্ট পার্ট করতে পারব, আজকে এই ভিডিওতে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওর স্ক্রিনে যে পিঞ্জিরাটি আপনারা দেখতে পারতেছেন সেই পিঞ্জিরাটি আমার লফটে না ঢোকার কারণে কোন পথটি অবলম্বন করেছি বন্ধুরা। হ্যাঁ, আমি এই চারতলা পিঞ্জিরাকে তিনতলার মাথার যে ফ্রেমটি ছিল রডের সেই ফ্রেমটিকে কেটে ফেলে দিয়েছি ঠিক ট্রে থাকা অবস্থানের মাঝামাঝি জায়গায়। আর এখানে আপনারা দেখতে পারতেছেন একটি হাফ ইঞ্চি এসএস পাইপের মাধ্যমে খুব সুন্দর করে পিঞ্জিরাটিকে আমি আটিয়ে দিয়েছি, যাতে করে যে কোনো অবস্থানে সেই পিঞ্জিরাটিকে নেওয়ার পর আমি আবার পিঞ্জিরাটিকে তিনতলা থেকে চারতলা রূপান্তরিত করতে পারি এবং হেভি মজবুত পর্যায়ে যেন থাকে, কোনো ক্রমেই যেন হেরাদুলে পড়ে না যায়, তার জন্য আমার এসি। আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যখানে কেটে হাফ ইঞ্চি এসএস পাইপের মাধ্যমে যেভাবে আটিয়ে দিয়েছি, আপনি হাত দিয়ে না ধরলে অনুধাবন করতে পারবেন না বা আন্দাজি করতে পারবেন না এই পিঞ্জিরাটাকে, চারতলা পিঞ্জিরাটিকে আমি তিনতলায় রূপান্তরিত করতে পারি। আপনারা দেখতে পারতেছেন পিঞ্জিরার এক মাথা আমি তুলে আপনাদেরকে দেখালাম, অপোজিট মাথাও আপনাদেরকে তুলে দেখাবো, আপনারা দেখবেন, এবং পিঞ্জিরাটিকে আমি সুন্দর করে মাথাটিকে সরিয়ে দেখাবো,
তারপর আবার মাথাটাকে এক জায়গা করে আপনাকে দেখাবো। একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকে পিঞ্জিরাগুলো লফট থেকে বের করেছি। আগামীতে আরেকটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বর্ষার মৌসুমে কেন পিঞ্জিরাটি বের করে আজকে আপনাদেরকে দেখানোর সুযোগ পেয়েছি। আমরা যারা বারান্দায় কবুতর পালি, ঘরের এক কোণে কোনো এক স্পেসে কবুতর পালি, বা কোনো এক জায়গায় লোকেশনের কারণে বা দরজার কারণে বা ছাদের কারণে আমরা বিপাকে পড়ে যাই ওই সমস্ত পিঞ্জিরাকে নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভালো যদি ভিডিওটি লাগে অবশ্যই একটি লাইক দিতে পারেন আর পায়রা প্রেমীদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। পরিশেষে বিদায় নেওয়ার পালা, আগামীতে দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর প্রত্যেকটা সাবস্ক্রাইবার ভাই এবং বোনদের কাছে আমার জন্য দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।